আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি একটি ইফতার রেসিপি নিয়ে হাজির হয়েছি, ডিমের কবিরাজি। আমি এই রেসিপিটা তৈরি করার জন্য 4টি সিদ্ধ ডিম ও 2টি সিদ্ধ আলু নিয়েছি। তাহলে চলুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। প্রথমেই আমি ডিমগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এবং আলুগুলোকেও আমি আলাদা করে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আলু দুটোকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন আমি চুলায় একটি তাওয়া দিয়ে দিলাম, ফ্রাই প্যান। 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, সাথে আমি 3-4টি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এখন 2-3টি কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে আমি 1/2 চা চামচ আদা এবং 1/2 চা চামচ রসুন দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলোকে একটু পেঁয়াজে তেলে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন মশলাগুলোতে আমি গ্রেট করা ডিমগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ আমি ভেজে নিব তেলের মধ্যে। আমি 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনে দিয়ে দিলাম 1/2 চা চামচ, জিরাও দিয়ে দিলাম। এখন আমি ফ্রাই প্যানে ম্যাশ করা পটেটোগুলো দিয়ে দিলাম, সাথে আমি পাপরিকা পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ। এগুলোকে এখন কিছুক্ষণ আমি ফ্রাই প্যানে ভুনে নিব। চাট মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে দিব ভুনা করা ডিমের কবিরাজির ডোতে। কিছুক্ষণ আমি এটাকেও ফ্রাই প্যানে ভুনে নিব। এখন ডিমের কবিরাজির চপ তৈরি করার জন্য অলরেডি আমার ডো রেডি। তাহলে চলুন এবার চপ রেডি করা যাক। এখন আমি ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি 1-1 করে। আমি দেখুন লেচি কেটেছি। এখন আমি এটাকে একটু লম্বা শেপ দিয়ে আমি একটা চপের রূপ দিব, 1-1 করে তৈরি করে ফেলবো এই চপগুলোকে। ডিমের কবিরাজির চপ আমি তৈরি করেছি। এখন এগুলোকে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিব। তার জন্য আমি 5 পিস পাউরুটি পিস নিয়েছি। ডিমের কবিরাজির চপ ভাজার জন্য আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলেই আমি 1-1 করে চপগুলোকেও ভেজে নিব। এটা খুবই কম উপকরণে খুবই মজাদার একটি ইফতার রেসিপি। আপনারা বাসায় ট্রাই করবেন এবং খেতে খুবই মজা হবে। সবগুলো চপকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। যেহেতু আমার দৈনন্দিন কাজে আমি যা কিছু করি সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করি। আমার যেহেতু পরিবারের সংখ্যা বেশি, এই জন্য আমি 4টা ডিম নিয়েছি চপ তৈরি করার জন্য। আপনারা ইচ্ছে করলে 2টো ডিম দিয়ে করতে পারেন এবং 2টো ডিম দিয়ে কবিরাজির বাইন্ডিং করতে পারেন। আমি কবিরাজির বাইন্ডিং করার জন্য আমি 3টি ডিম নিয়েছি, সাথে স্বাদমতো লবণ 1 চিমটি দিয়েছি এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চিমটির মতো। এখন আমি 3 টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে দিব এই 3 ডিমের মধ্যে এবং প্রত্যেকটা ডিমের জন্য 1 টেবিল চামচই আপনারা নেবেন।
ওই হিসাব করে আপনারা এই ডিমের কবিরাজি চপটা তৈরি করতে পারেন। এখন আমি ভালো করে ডিমগুলোকে ফেটে নিব। ফেটে আবার আমি একটা চপটাকে আবারও আমি একটু ভেজে নিব। অলরেডি আমার ডিম ফাটানো হয়ে গিয়েছে। এখন আমি আগে ভেজে রাখা ফ্রাই প্যানের তেল দিয়ে আমি এখন ডিমটা চপটাকে ভেজে নিব। দেখুন আমি ছিটিয়ে ছিটিয়ে লম্বা লম্বা করে আমি ফেটে রাখা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটা শেপ তৈরি করছি। ঠিক এইভাবেই আপনারা ডিমের কবিরাজি চপ তৈরি করবেন। আমি এখন ভেজে রাখা একটা চপ দিয়ে দিলাম ডিমের উপরে। এখন আমি বাইন্ড করে নিচ্ছি। দেখুন কিভাবে এক এক করে প্রত্যেকটা চপকে আমি এভাবে ভেজে নিব। দেখুন কি সুন্দর ডিমের কবিরাজি চপ হয়ে গেল। এখন আমি একটু লাল করে ভেজে নেব এই চপটাকে। এবং প্রতিটি চপকে এইভাবেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। কতটা যে মজাদার হয় এবং ভিতরে খুবই সফট হয় এবং উপরে খুবই ক্রিস্পি হয়, খেতে খুবই মজা হয়। অনেক সময় বাচ্চারা রোজা রাখে, বাচ্চারা এই আইটেমটা খুবই পছন্দ করে, আমার বাচ্চারাও পছন্দ করে। বন্ধুরা অলরেডি আমার ডিমের কবিরাজি চপ রেসিপি রেডি। কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে আমাকে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমার বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটি চাপ দিয়ে দিন। আমার যত নতুন নতুন রেসিপি রেমিডি আছে আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার ভিডিওটা শেয়ার দিবেন প্লিজ বন্ধুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।